স্বাগত এস আয়োজিত শিশু এবং কিশোর কিশোরীর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান পুষ্টি আলাপে সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরেফ এবং আমার সাথে আছেন দেশ বরেণ্য দুজন বিশেষ অতিথি দর্শক চলুন আলোচনার শুরুতেই জেনে আসি কারা আছেন আমাদের সাথে উপস্থিত আছেন জনাব তসলিম উদ্দিন খান যিনি ব্যবস্থাপনা পরিচালক এবং সি এসএমসি এস এবং আমার সাথে আরও উপস্থিত আছেন জনাব কাজী একে মহিউল ইসলাম সাবেক মহাপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্যার দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় বাইশ পার্সেন্ট কিশোর কিশোরী এত বড় একটি পরিসংখ্যান এবং এত বড় একটি অংশ জুড়ে কিশোর কিশোরী রয়েছে তাদের স্বাস্থ্য শিক্ষা কিংবা পুষ্টি সার্বিক অবস্থা উন্নয়নে আমাদের কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা জরুরি স্যার শুরুতে জানবো আপনার কাছে ধন্যবাদ আমি প্রথমে ধন্যবাদ জানতে চাই এস এবং দীপ্ত টেলিভিশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সূত্রপাত করেছেন এই জন্য ধন্যবাদ যেমনটি বলছিলেন যে বাইশ পার্সেন্ট কিশোর কিশোরী আমি হিসেব করে দেখেছি এদের সংখ্যা প্রায় সাড়ে তিন কোটির উপরে এবং যেটা হিসেব করলে দেখা যায় যে ক্যানাডার পপুলেশনের সমান বা অস্ট্রেলিয়াতে যত লোক বাস করে তার বেশি সুতরাং এত বড় একটা জনসংখ্যা আমাদের এটাকে ঠিকমতো ম্যানেজ করতেই হবে নিশ্চয় এটাকে সম্পদে রূপান্তর করতেই হবে এই জন্য অনেক কার্যক্রম চলমান আছে বাংলাদেশে বাংলাদেশ সরকার অনেক কার্যক্রম হাতে নিয়েছেন সেগুলো চলমান আছে কিন্তু তারপরেও অনেকগুলো সংকট কিন্তু রয়ে গেছে যেমন আপনি জানেন যে আমাদের কিশোর কিশোরীর মধ্যে কিশোরীদের মধ্যে ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ তারা কিন্তু খর্বাকৃতি অর্থাৎ খর্বকায় মানে হচ্ছে মানে হাইট এবং ওয়েট হাইট অনুযায়ী যে ওয়েটটা হওয়ার কথা ছিল সেটা তাদের হয় নাই তো এটা একটা বড় বিষয় এই কিশোরীরাই যখন বড় হবে এই যে মানে কম ওজন নিয়ে বেড়ে ওঠা কম পুষ্টি নিয়ে বেড়ে ওঠা কি এবং কিশোরীদের মধ্যে ভিটামিন এ সংকটে ভুগে ছিয়াত্তর পার্সেন্ট আচ্ছা অনেক বড় একটি নাম্বার আবার আপনি যদি পাঁচ বছর পর্যন্ত শিশুদের হিসাব করেন সেখানে দেখা যাবে তাদের ভিটামিন এ ডিফিশিয়েন্সি ফিফটি টু পার্সেন্ট বাহান্ন পার্সেন্ট তো অর্ধেকের বেশি পপুলেশন কিন্তু ভিটামিন সংকট নিয়ে বড় হচ্ছে এবং একই সঙ্গে তাদের আয়রন ডিফিশিয়েন্সি আছে জিঙ্ক ডিফিশিয়েন্সি আছে ভিটামিন বি সংকট আছে তো এত অভাব নিয়ে যারা শারীরিক অভাব নিয়ে বড় হয় তাদের তো আসলে স্বাস্থ্য পুষ্টি সেভাবে পরিপূর্ণতা পায় না এবং আপনি আরও জানেন যে আমাদের সংবিধানের মানে আঠারো অনুচ্ছেদেই কিন্তু আছে যে রাষ্ট্রের কাজ হল পুষ্টি তারা বৃদ্ধি করবে জনস্বাস্থ্যকে পাবলিক হেলথকে নিশ্চিত করবে সুতরাং এর মধ্যেও কিন্তু এই শিশু কিশোররাও ইনক্লুডেড পাবলিক হেলথে যদি উন্নয়ন করতে চাই আমি সাড়ে তিন কোটি মানুষকে তো আর বাইরে রাখতে পারবো না এই জন্য এদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া দরকার এদের পুষ্টি এদের স্বাস্থ্য যাতে ভালো হয় সেই জন্য তাদেরকে এজুকেট করা দরকার এবং আপনি জানেন যে আমাদের গ্রাম পর্যায়ে স্বাস্থ্য বিভাগ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং অন্যান্য মন্ত্রণালয় তা সকলে মিলেই কিন্তু তারা চেষ্টা করছে যে স্বাস্থ্য পুষ্টি বিষয়ে আমাদের কৃষক কিশোরদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ সেকশন অব পপুলেশন ইন বাংলাদেশ যেখানে আমাদেরকে বিশেষ মনোযোগ দিতেই হবে নিশ্চয়ই অসাধারণ বলেছেন তসলিমুদ্দিন খান স্যার যে কিশোর কিশোরীদের মাঝে বিরাজমান পুষ্টি পরিস্থিতি বর্তমান যে প্রেক্ষাপট এটি সম্পর্কে আপনার বিশ্লেষণ জানতে চাই ধন্যবাদ আপনাকে ডক্টর অর্থী স্যার খুব সুন্দরভাবে কিন্তু অলরেডি বর্ণনা করেছেন আমি তার সাথে একটু অ্যাড করতে চাই যে যে পুষ্টির বাংলাদেশের সার্বিক যে অবস্থা তার মধ্যে অ্যাডোলোসেন্টদের মধ্যে কিন্তু সেই পুষ্টির হারটা একটু বেশি হয় এবং অ্যাডলোসেন্ট যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে কিন্তু সেইটা আরও আরও সমস্যা থাকে সেখানে উনি কিন্তু যথার্থই বলেছেন যে প্রতি তিনজন অ্যাডোলসেন্টের মধ্যে একজন লোসেন্টের দেখা যায় যে তারা খরবাকৃতি হয় খরবাকৃতি কি যেটা তার বয়স অনুযায়ী যতটুকু সে উচ্চতা হওয়ার কথা ছিল ততটুকু হয় না এটা কিন্তু একটা পুষ্টির বড় সড়ো ইন্ডিকেটর তারপরে আর একটা হলো যে দেখা যায় যে তাদের যে ওয়েট হওয়ার কথা সেই ওয়েট হচ্ছে না এরকমও কিন্তু দর্জনে একজন কিশোরী রয়েছে যাদের ওয়েট কম হয় অর্থাৎ সেও কিন্তু অপুষ্টিতে ভোগে আবার অন্য সিনারিও আছে সেটা হলো প্রায় এগারো জন একশো জনের মধ্যে কিশোরী তারা ওবিসিটিতে ভোগে অর্থাৎ তাদের ওয়েট যেটা হওয়ার কথা ছিল তার থেকে বেশি তারা হয়তো বিভিন্ন রকমের যে তাদের যে খাবারের ইনটেক সেই খাবারটা ঠিকমতো প্রপার ডায়েট না হয়ে সে আপনার এটাও এক ধরনের অপুষ্টি যে তার ওয়েট বেড়ে গেছে এইটা হলো সার্বিক অবস্থা তার সাথে এটাকে অ্যাগ্রাভেট করে যে প্রতি আঠারো বছরের নিচে যত একশোটি কিশোরীর মধ্যে পঞ্চাশটি কিশোরীর বিয়ে হয়ে যায় আঠারো বছরের নিচে অথচ বাংলাদেশে আইন রয়েছে আঠারো বছরের নিচে বিয়ের সেটা বেআইন অনুমোদন নেই কোনোভাবে অনুমোদন না বেআইন কিন্তু এই কাজটা হচ্ছে তার থেকেও অ্যালার্মিং হলো এই যখন এই কিশোরীর বিয়ে হয়ে যায় তার মধ্যে প্রায় টোয়েন্টি এইট তারা ওই কিশোরী প্রেগনেন্ট হয়ে যায় বিবাহিতদের মধ্যে তো এখন একটা কিশোরী তার নিজের নিউট্রিশনের অভাব তারপরে তার বিয়ে হয়ে গেছে সেটাই সে মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপেয়ার্ড না তারপরে তো প্রেগনেন্সি তো একদম প্রিপেয়ার্ড না সে তখনও একটা শিশু একটা শিশুর মধ্যে আর একটা শিশু বেড়ে উঠবে স্বাভাবিক কারণেই নিউট্রিশনের অভাব থাকবে এবং যখন এই অ্যাডোলোসেন্ট মেয়েটা তার সন্তান হবে এবং সেই সন্তানেরও আপনার এই অপুষ্টি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে বাংলাদেশে অনেক শিশুই আন্ডারওয়েট যেটা বলি প্রায় আঠাশটি শিশু একশোটি শিশু জন্মগ্রহণ করলে আঠাশটি শিশু আন্ডারওয়েট হয় এই যে যে মাত্র এই সঠিক পুষ্টি পাচ্ছে না তো এই যে তারা অপুষ্টির শিকার এই যে তার সন্তানও অপুষ্টির শিকার টু পয়েন্ট ফাইভ কেজির নিচে হলেই সেটা শিশুটা পুরো পুষ্টিমান হয়নি বলে আমরা ধরে নেই এরকম আঠাশটি শিশু তো সেইটা একটা আছে আবার আরেকটা জিনিস দেখা যায় ওই মাদের মধ্যে আপনার যে সন্তান জন্মগ্রহণ করে সে প্রি থাকে অর্থাৎ তার যতটা সময় প্রিটা বার্থ আমরা যেটাকে বলি অর্থাৎ যে সময়টুকু দরকার ছিল সে সময়ের আগে বাচ্চাটি জন্য বাচ্চাদের জন্ম দেয় এইটাও আর সমস্যা আপনি অন্যভাবে যদি বলি তাহলে যে মাতৃমৃত্যু বাংলাদেশে হয় সেখানে এই যারা আঠারো বছরের নিচে থাকে তাদের মাতৃমৃত্যুর হার দ্বিগুণ অন্য অন্যদের থেকে তো সার্বিকভাবে এরকম বিশ্লেষণ করলে আপনি দেখবেন যে নিউট্রিশনের অভাব একটা বড় নিয়ামক যে স্বাস্থ্যের ক্ষেত্রে এবং আগামীতে যে প্রজন্ম আসতেছে তাদের সুস্থতার ক্ষেত্রে এবং ওই মা ফিউচারে কতটুকু ভালো থাকবে আমি এটাকে বলি একটা অনেকটা যে এটা ভিসার সাইকেল অ্যাডোলসেন মা সে অসুস্থ পুষ্টি তার পুরো পুষ্টি মান নেই সে অবস্থায় একটা সন্তান জন্মগ্রহণ করে সেই সন্তান অপুষ্টিতে ভোগে এবং ওই কনসিকুয়েন্স কিন্তু সন্তানটি সারা জীবন বয়ে বেড়ায় সে যখন অ্যাডাল্ট হয় তখনও তো এইটা একটা ভিসার সাইকেল আবার তার সন্তান হলেও সেটা অপুষ্টি হতে পারে তো এইটাকে আমাদের দূর করতে হবে সচেতনতা বাড়াতে হবে যথাযথ পদক্ষেপ নিতে হবে একদমই তাই বাংলাদেশে পঞ্চাশ পার্সেন্ট কিশোরী আঠারো বছর বয়সের আগেই বিয়ে হয়ে যাচ্ছে এবং বিডিএইচএস দুহাজার বাইশের তথ্য অনুযায়ী কিন্তু তাই বলছে স্যারের তথ্য তাই প্রমাণ করে তো স্যার এই যে আমরা সরকারি বেসরকারিভাবে নানা ধরনের তো পদক্ষেপ গ্রহণ করছি তারপরেও তো বাল্য বিবাহকে কোনোভাবে রোধ করতে পারছি না তো বাল্যবিবাহ রোধে এবং মাতৃমৃত্যু রোধে আমাদের কী কী ধরনের কার্যক্রম গ্রহণ করা জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা নিয়ে আসলে সারা জাতি কাজ করছে বাল্যবিবাহ এটা আমাদের দেশের জন্য একটা অভিশাপ এবং যাদের বিয়ে হয় তারাও কিন্তু অভিশাপের আওতায় পড়ে এত কষ্ট করে তাদেরকে জীবন চালাতে হচ্ছে এটার প্রাথমিক কারণ আপনারা জানেন যে দারিদ্র অশিক্ষা অনেক ক্ষেত্রে নিরাপত্তাহীনতা এ সমস্ত কারণে মেয়েদেরকে গরিব বাবা মা যত তাড়াতাড়ি পারে বিয়ে দিতে চায় কিন্তু সরকার অনেক পদক্ষেপ নিয়েছে এটাকে থামানোর জন্য আমি দু সালের ইউনিসেফের স্ট্যাটিস্টিক দেখছিলাম বিশ্বের প্রথম বিশটা দেশের মধ্যে টপ বিশটা দেশের মধ্যে প্রায় সবই আফ্রিকান কান্ট্রি শুধু বাংলাদেশ আছে পজিশন সেভেন্থ সপ্তম পজিশন সুতরাং এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমরা এই তালিকায় থাকতে চাই না আমাদের অনেক অর্জন আছে আমাদের অনেক সুনাম আছে এবং এই প্রসঙ্গে একটা উদাহরণ না দিয়েই নয় সেটা হচ্ছে যে জেন্ডার প্যারিটি ছেলে মেয়ের সমতা এই বিষয়ে বাংলাদেশ কিন্তু গত দুই সাল থেকে পর্যন্ত সাউথ এশিয়াতে একদম টপ পারফর্মার আচ্ছা সবচাইতে জেন্ডার প্যারিটিতে এগিয়ে আছে বাংলাদেশ বাংলাদেশের পজিশন গ্লোবালি উনষাটতম এবং আর একশোর মধ্যে আমাদের আশেপাশে কোনো দেশ নাই আমরা এত এত উন্নত এদিক দিয়ে সুতরাং জেন্ডার প্যারিটি যেহেতু কমিয়ে আনতে পেরেছি আমরা তো আমাদের বাল্যবিবাহ রোধে আমাদের যে সমস্ত কার্যক্রম নেওয়া দরকার যেমন বাল্যবিবাহ নিরোধ যে কমিটি আছে জেলা পর্যায়ে আছে উপজেলা পর্যায়ে আছে এদেরকে অনেক বেশি সচেতন হতে হবে এবং ডিপেন্ড করে বাবা মাদেরকেও এডুকেট করা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং এম জি মহোদয় বলছিলেন যে বাল্যবিবাহ যাদের হয় মাতৃ মৃত্যুর হার হিসাব করলে তারা কিন্তু দ্বিগুণ ওই মায়েরা দ্বিগুণ মারা যায় সো এই এই তথ্যগুলো খুব বেশি করে প্রচার করা দরকার যে বাল্যবিবাহের কারণে নর্মাল মা যতদিন বাঁচে তার চাইতে এই বাল্যবিবাহে যাদের হচ্ছে তার তারা আরও বেশি মরে দ্বিগুণ মারা যায় তো এই ধরনের আতঙ্কজনক বিষয়গুলা আলোচনায় আসা দরকার তাহলে হয়তো বাল্যবিবাহ নিয়ে তারা ভাববে আরেকটা বিষয় হচ্ছে যে প্রশাসনের প্রচেষ্টায় যদিও অনেক বাল্য বিয়ে প্রথম দফায় থামিয়ে দেওয়া যায় থামানো হচ্ছে কিন্তু পরবর্তীতে তারা স্থান পরিবর্তন করে অন্য জায়গায় গিয়ে নানার বাড়িতে গিয়ে ফুপুর বাড়িতে গিয়ে আবার তাদের বিয়ে হয়ে যাচ্ছে এবং গত গত বছরের জুনের একটা হিসাবে দেখলাম যে চুয়াত্তরটা বিয়ে ঠেকানো হয়েছে তার মধ্যে পরবর্তীতে ছেষট্টিটার বিয়ে হয়ে গেছে তার মানে তারা লুকিয়ে প্রশাসনের অলক্ষে তারা এবং ভয়ঙ্কর খবর হচ্ছে যে এই ছেষট্টি জনের মধ্যে আবার ১৪ জনের কিন্তু ডিভোর্স হয়ে গেছে আচ্ছা তাহলে এখন দেখেন মানে বিশেষ সাইকেলের কথা বললেন এটাও আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিলেন স্যার এটা একটা সাথে একটা কোরিলেটেড একটার সঙ্গে একটা কোরিলেটেড এবং এখন ভাবুন তো যাদের এই বাল্যবিবাহ হয়েছে তারা এমনিতেই বিপদগ্রস্ত তারপরে তাদের ডিভোর্স হয়েছে তারা আবার ফিরে এসেছে তার বাবা সংসারে তাহলে ওর সামাজিক মর্যাদাটা কী তাকে তাকে কে আদর করে পুষ্টিপূর্ণ খাবার খাওয়াবে সে তো অনেকটা নেগলেক্টেড অনেকটা অবহেলিত হয়ে যাবে কিন্তু এর জন্য কি ওই মেয়েটা দায়ী কখনই ওই কিশোরী কি দায়ী তা তো নয় সুতরাং এই বিষয়গুলো আমাদের বারবার আলোচনায় আনতে হবে এবং তার মেন্টাল কিংবা সাইকোলজিক্যাল কন্ডিশনটা ওই মুহূর্তে গিয়ে কোথায় দাঁড়ায় ওই বয়সে কোথায় দাঁড়ায় এটা তো তার বারন্ত বয়স এবং হ্যাঁ নিশ্চয়ই এবং এই এই বাবা মার প্রেসারকে রেজিস্ট করে বাল্যবিবাহকে তার পক্ষে ঠেকানো খুবই কঠিন আমরা কুচি দুই একটা সংবাদ পাই যেখানে হয়তো কিশোরী এস এম এস পাঠিয়েছে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অথবা চেয়ারম্যানের কাছে যে আমার জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে সেগুলো হয়তো ঠেকানো গেছে বাট এগুলো শুরু হয়েছে এই প্রতিবাদগুলো আসা দরকার এগুলো আলোচনায় আসা দরকার একটি কিশোরী পুরো পরিবারের এগেনস্টে গিয়ে ধরনের তথ্য দেওয়াটা আসলে আমরা আসলে কত দিন পরে ওইখানে পৌঁছাতে পারবো সেটাও একটা বড় প্রশ্ন কত সাহসের ব্যাপার নিশ্চয়ই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে মাঝে আমাদের দেশে কিশোরী বয়সে সন্তান ধারণের হার দ্বিগুণের চাইতে বেশি অনেকে মনে করে থাকেন বাল্যবিবাহের সাথে যে একটি যোগসূত্রতা রয়েছে তো বাল্যবিবাহ এবং কিশোরী বয়সে সন্তান ধারণ রোধে আমাদের কি কি ধরনের কার্যক্রম গ্রহণ করা উচিত এবং এই সম্পর্কে আপনার একদম ঠিকই বলেছেন যে বাল্যবিবাহ হলে সেখানে আবার ওই সন্তান হওয়ার সম্ভাবনা কিশোরী বয়সে অনেক বেড়ে যায় এবং সেই সংখ্যাটাও কিন্তু বাংলাদেশে অনেক প্রায় টোয়েন্টি এইট পারসেন্ট এবং তার সাথে বিভিন্ন কমপ্লিকেশন মাতৃমৃত্যু মৃত্যু তাদের মধ্যে দ্বিগুণ একটু আগে আমরা দুজনই এই বিষয়ে কথা বলেছি তো যে বিষয়টি সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো এটা কিন্তু একটা পারিবারিক বিষয় ওই কিশোরী ইচ্ছা করেই খুব কম ক্ষেত্রে দেখা যায় যে সে এগ্রি করেছে এবং বিয়ে হয়েছে সেটা না হয়ে বরং পরিবারই তার উপরে চাপিয়ে দেয় এই অবস্থায় বাংলাদেশ সরকার অনেক পরিকল্পনা নিয়েছে বেশ কিছু পরিকল্পনা বেশ কাজ করেছে যেমন মেয়েদের এডুকেশনের ব্যাপারে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে মেয়েরা এডুকেশন যাতে গভর্নমেন্টের বিভিন্ন কার্যক্রম কিন্তু রয়েছে যাতে করে আমাদের ফিমেল এডুকেশনের হার বেড়ে গেছে এইটা একটা পজিটিভ দিক কিন্তু তারপরেও এই ফিফটি পারসেন্টের বিয়ে হয়ে যাচ্ছে তো আমাদের যে কাজটি করতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সব থেকে ইম্পর্টেন্ট হলো পরিবারের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েশন পরিবার যাতে এই এই ভয়ানক বিষয়টার দিকে দৃষ্টি দেয় এবং তারা জানি এই পথে না আগায় সন্তানের ভালো চাইতে গিয়ে খারাপ পরিস্থিতির দিকে না এক্স্যাক্টলি এই সন্তানের ভালো তারা চিন্তা করে যে বিয়ে দিলেই মনে হয় ওই মেয়েটি ওই কিশোরী মেয়েটি ভালো থাকবে কিন্তু তার যে এই একটু আগে আমরা যে করলাম একটা বড় সড়ো অংশ তার মধ্যে আবার সেপারেশন হয় ডিভোর্স হয় তার বাপের বাড়িতে আবার ফিরে আসে সেটা তো একটা দিক গেল। তাছাড়া সে মেন্টালি যেমন প্রিপেয়ার্ড না ফিজিক্যালি ওই কিশোরী মেয়েটি প্রিপেয়ার্ড না ওই সাংসারিক জীবনের মধ্যে ঢোকার এই কথাগুলো পরিবারের যে কর্তা তাকে উপলব্ধি করতে হবে পরিবারের যে মা এবং বাবা দুজনে কি এই ব্যাপারে সচেতন হতে হবে এবং অন্য অন্যদের পরিবারের সদস্যদের এবং সেই ক্ষেত্রে আমাদের দেশে আরও ব্যাপক আমি বলবো জনসচেতনতার সৃষ্টি করা দরকার আজকে যে আলোচনা এটাও একটা অংশ কিন্তু এই আলোচনাগুলো আরও ব্যাপ্তি পাওয়া দরকার আলোচনাগুলো বেশি হওয়া দরকার ঘন ঘন হওয়া দরকার এবং যাতে করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় এবং মানুষ এই কার্যক্রম থেকে বিরত থাকে এটা একদিকে আর একটা দিকে ল এনফোর্সিং এজেন্সিরও কিন্তু আরও একটু মনে হয় সচেতন তারা অনেক ক্ষেত্রে কাজ করছে কিন্তু সেইটাকে যদি আমরা আরেকটু ইন্টেন্সিফাই করতে পারি আরও ব্যাপকভাবে এই প্রচেষ্টা নেই তাহলেও মনে হয় আর একটু ভালো রেজাল্ট পাবো তবে একটা কথা যে আইন দিয়ে কিন্তু সব কিছু সম্ভব না এটা কমিউনিটির সচেতন হতে হবে সমাজের সচেতন হতে হবে পরিবারের সচেতন হতে হবে এবং বাবা মাকে সচেতন হতে হবে এবং তাতেই আমাদের আরেকটা যে বাবা মার সহায়তা করতে হবে ওই মেয়েটিকে কিশোরী মেয়েটিকে যে তার পড়াশোনা বন্ধ না করে সে কন্টিনিউ করবে তার এজুকেশান আমরা দেখেছি যে যাদের মধ্যে এডুকেশন বেশি যাদের মধ্যে শিক্ষার হার বেশি তাদের মধ্যে কিন্তু বাল্যবিবাহ কম এটা এটার একটা বিরাট যোগসূত্র রয়েছে যারা আর্ন করে তাদের যোগসূত্র রয়েছে তাদের মধ্যে বাল্য বিবাহ কম তো আমরা তাদেরকে তাদের মধ্যে যখন তারা পরিণত বয়স হবে কর্মসংস্থান সৃষ্টি যদি করতে পারি তাদেরকে এডুকেশন প্রপার এডুকেশন দিতে পারি তাহলেও কিন্তু আমরা বাল্যবিবাহ অনেক করতে পারবো নিশ্চয়ই বলেছেন বলা হয়ে থাকে কিশোর কিশোরের উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে জনমিত সুবিধাকে জনমিতিক সুবিধা অর্জনকে সহজতর করে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আমরা প্রায়ই আলোচনায় এই এই ডিভিডেন্ডের কথাটা আনি যে জনমিতি একটা সুবিধা পাব এটা হচ্ছে যে একটা পর্যায়ে বাংলাদেশ এসছে যখন কর্মক্ষম লোকের সংখ্যা বেশি এবং এটা দু হাজার সাল পর্যন্ত চলতে থাকবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমার কর্মক্ষম লোক রয়েছে তাকে কি আমি কাজে লাগাতে পারছি তাকে কি কাজে লাগানোর জন্য আমি সঠিক প্রশিক্ষণ দিয়েছি তার জন্য কি সেই এনভায়রনমেন্ট আমি দিয়েছি যদি দিয়ে থাকি ফাইন তাহলে আমা আমি ডেমোগ্রাফিক ডিভিশনটা পাবো তারা কাজ করবে তারা বিদেশে যাবে তারা রেমিটেন্স পাঠাবে তারা নিজেদের অবস্থানকে বাইরে শক্তিশালী করবে এই জন্যে এই একটা সুবর্ণ সুযোগ এটা আমাদের জন্য যে যত ইয়াং ছেলে মেয়ে আছে কিশোর কিশোরী আছে তাদেরকে যত বেশি এই শিক্ষায় শিক্ষিত করা যায় হোক সেটা কারিগরি শিক্ষা জেনারেল শিক্ষা তাদেরকে শিক্ষিত করতে হবে এবং আমাদের সারা বাংলাদেশের প্রতিটা জেলায় আপনারা জানেন যে অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে কারিগরি নানান জ্ঞান অর্জনের সুযোগ আছে তো এগুলো তত্ত্বাবধানে যারা আছেন দায়িত্বে যারা আছেন তাদেরও উচিত হবে এটাকে একেবারে সময় উপযোগী করে সেই সংখ্যক ছাত্রছাত্রীদেরকে আনা সেখানে প্রশিক্ষণ দেওয়া তাদেরকে ওখান থেকে গ্র্যাজুয়েট করা এবং তারা যেন সমাজ জীবনে দেশের অভ্যন্তর এবং বাইরে ছড়িয়ে পড়ে এবং এটার জন্য হয়তো প্রয়োজন হবে অনেক বেশি ইনভেস্টমেন্টের দেশি এবং বিদেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে এবং আমাদের এক কোটিরও উপরে বেশি মানুষ কিন্তু বাইরে থাকেন প্রবাসী বাংলাদেশি এবং তাদের তাদেরও অনেক দায়িত্ব আছে আমাদের দেশের জনসাধারণকে বা এই ইয়াং পপুলেশনকে গ্রো করার সুযোগ করা তাদেরকে ট্রেন আপ করার সুযোগ করে দেওয়া এবং তাদেরকে যদি সেভাবে আহ্বান জানানো যায় তারা কিন্তু এগিয়ে আসবে আমি নিশ্চিত আমি নিজেও বাইরে কাজ করেছি বাংলাদেশ দূতাবাসে আমি নানান জায়গায় পোস্টেড ছিলাম আমি দেখেছি প্রবাসীদের অনেকেই এরকম সুযোগ খুঁজে যে কোথায় ইনভেস্ট করা যাবে সুতরাং তাদেরকে যদি আহ্বান জানানো যায় তাহলে আমাদের প্রশিক্ষণ ইনস্টিটিউট বা সেন্টারগুলোকে এই কিশোর কিশোরীদের জন্য কাজে লাগাতে হবে যত বেশি ইনভেস্টমেন্ট হবে যত বেশি আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা আপ টু ডেট করতে পারবো তত বেশি কিশোর কিশোরী সেখানে যাবে তারা শিখবে এবং তারা নিজেদেরকে নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রস্তুত করবে তা না হলে জনমেথিক সুবিধা ওই কাউন্টিংয়েই থেকে যাবে যে আমাদের এত কোটি লোক আছে কর্মক্ষম কিন্তু তাদেরকে আমরা সেইভাবে প্রশিক্ষণ দিতে না পারলে এই সংখ্যাটা সত্যি আমাদের কোনো কাজে লাগবে না চমৎকার বলেছেন স্যার বাংলাদেশে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য এবং পুষ্টির অবস্থা উন্নয়নে এসএমসি কি কি ধরনের কার্যক্রম গ্রহণ করেছে একটু জানতে চাই আপনার কাছে ধন্যবাদ আপনাকে এসএমসি কিন্তু একটা ব্যাপক কর্মপরিকল্পনা রয়েছে এবং সে অনুযায়ী তারা কাজ করছে প্রথমে যদি আমি বলি যে সব পুষ্টির ক্ষেত্রে যেটা আমরা করেছি সেটা হলো অ্যাডোলোসেন্টের জন্য মাইক্রোনিউট্রিয়ান পাউডার বলে পুনঃটা ইনগ্রিডিয়েন্ট রয়েছে কারণ কি এই অ্যাডোলোসেন্টের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অনেক বেশি থাকে অন্য অন্য অনুপুষ্টির অভাব থাকে তো সেইটা দূর করার জন্য আমরা কিন্তু একটা কার্যক্রম চালাই প্রচারণা চালাই যে যাতে করে তারা এই অনুপুষ্টির অভাব দূর হয় তারা মাইক্রোনিউট্রিয়ান পায় সেটা তো গেল একদিকে আমরা নলেজ ক্রিয়েশন করি গ্রুপ মিটিংয়ের মাধ্যমে অ্যাডোলোসেন্টের তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করি বিশেষ করে অ্যাডোলোসেন্টের সাথে আমরা যে স্কুল অ্যাডোলোসেন্ট প্রোগ্রাম করি অর্থাৎ বিদ্যালয়ে গিয়ে অ্যাডোলসেন্টে নিয়ে তাদের যে স্বাস্থ্য সমস্যা তাদের হেলথের বিষয়ে তারা অন্য অন্য যে তাদের পরিচ্ছন্নতা তারপরে আপনার মিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট কিভাবে করবে অ্যাডলোসেন মেয়েরা সেটা আমরা করি আমাদের নিজস্ব যেটা ই রয়েছে স্যানিটারি ন্যাপকিন রয়েছে সেটা অনেক সুলভ মূল্যে অনেক গুণগত মানসম্পন্ন সেটা যাতে করে গুরুত্বপূর্ণ সহজে রাইট সহজে পায় সেই ব্যবস্থা আমরা প্রতি মাসে যদি নারীরা প্রপার হাইজিন মেনটেন না করে তাহলে তো নানা ধরনের জটিলতা হতে পারে সেটা জড়াই পর্যন্ত চলে যেতে পারে এক্সাক্টলি আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কুলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা থাকে না আফটার ডেফিকেশান তো সেটা একটা খুবই দরকারি জিনিস আমরা যে কাজটি করি আমরা যাতে করে তাদের মধ্যে এই অভ্যাসটা হয় হ্যান্ড ওয়াশের জন্য ইভেন স্কুলে গিয়েও সে ব্যবস্থা করার চেষ্টা করি এবং সে ব্যাপারে সচেতন করি সাথে সাথে যে কাজটি করি আমরা হ্যান্ড ওয়াশের জন্য টিউব আমাদের একটা সোপ রয়েছে একটা টিউবের মধ্যে যেটা ক্যারি করা যায় অর্থাৎ স্কুলে গিয়েও যাতে করে ছেলেরা এবং মেয়েরা হ্যান্ডওয়াশের প্র্যাকটিসটা করতে পারে সেই কাজটা আমরা করি কারণ আপনি জানেন যে এই হ্যান্ড ওয়াশের সাথে কিন্তু নিউট্রিশনের একটা সরাসরি সম্পর্ক রয়েছে এবং দেখা যায় যে যাদের মধ্যে হ্যান্ড ওয়াশের অভ্যাস বেশি তাদের নিউট্রিশনের অভাব কম্পর্টেবলি কম বা তাদের সমস্যা কম তো এই এই রকম কার্যক্রম কিন্তু আমরা পরিচালনা করি আমরা প্রেগনেন্ট মাদের জন্য মাল্টিপল মাইক্রোনিউট্রিয় সাপ্লিমেন্ট যেটা আমরা সারা বাংলাদেশে ব্যাপক প্রচারণা চালাই যাতে করে এই অ্যাডোলোসেন্ট প্রেগন্যান্ট উমেন সহ অন্যান্য প্রেগন্যান্ট মারা যাতে করে তাদের নিউট্রিশনের অভাব না থাকে সেই জন্য প্রেগনেন্সি পিরিয়ডে যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট কিংবা ফুল কেয়ারের কথা বলছেন স্যার এই যে ফুল কেয়ার কিংবা মাইক্রোপল মাইক্রোনিউট্রিয়েন্ট আপনি তো একজন অনেক এসএমসি এর চূড়ান্ত পর্যায়ের একজন কর্মকর্তা তো স্যার আপনার কাছে জানতে চাই যে ফুল কেয়ারের ভূমিকা কতটুকু দেখুন বাংলাদেশে স্টাডিতে দেখা গেছে পনেরো থেকে উনপঞ্চাশ বছরের মহিলাদের মধ্যে আপনার ফোর্টি ফোর পার্সেন্টের মতো জিঙ্কের ডেফিসিয়েন্সি থাকে থার্টি পার্সেন্টের মতো আয়রন ডেফিসিয়েন্সি থাকে অ্যানাদার থার্টি পার্সেন্ট আয়োডিনের ডেফিসিয়েন্সি থাকে সেভেন্টি টু পার্সেন্টের মতো ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকে তো এগুলো তো তাদের যখন তারা প্রেগনেন্ট না তখন যখন প্রেগনেন্ট হয় এই অবস্থাটা আরও অ্যাগ্রাভেট করে তো সেই জন্য আমরা এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়ান সাপ্লিমেন্ট আমরা বলি যে প্রত্যেকটা মার পাওয়া উচিত এবং সাথে সাথে আরেকটা বিষয় পেতে হবে এইটা আমরা এখন ভিটামিন ডি এই দুইটা জিনিস এম এম ফুল কেয়ার এবং ভিটামিন ডি যদি মা পায় এবং চারটা পূর্ব সেবা পায় কমপক্ষে চারটা প্রসাবপূর্ব তাহলে ঝুঁকিটা আইডেন্টিফাই করতে পারবে তার স্বাস্থ্যের অবস্থার উন্নয়ন হবে এবং ওই যে কাউন্সিলিং করে মাকে বলতে হবে সে যাতে প্রতিষ্ঠানে ডেলিভারি নেয় এই বিষয়গুলো যদি সম্মিলিতভাবে করা যায় বাংলাদেশে মাদের স্বাস্থ্য ব্যবস্থা একটা বিরাট পরিবর্তন হবে এবং এস এই কাজটাই করছে এসএমসি সারা বাংলাদেশে প্রায় একশো পনেরোটা উপজেলায় তার নিজস্ব কর্মী বাহিনী দিয়ে যাদেরকে প্যারামেডিক্স বলে নিয়োগ করেছে যাতে করে অ্যাটলিস্ট এই পাঁচটা কম্পোনেন্ট আছে এনসি যেটা আর কি বেসিক কম্পোনেন্ট এই বেসিক কম্পোনেন্টগুলো পায় তো এটা যদি পায় তাহলে তাদের ঝুঁকি আইডেন্টিফাই করা যাবে এবং যারা ঝুঁকিপূর্ণ মা তাদেরকে রেফার করা যাবে তো এইটা একটা ব্যাপক পরিবর্তন করবে সমাজে আমরা ব্যক্তিগতভাবে আমি আমি বিশ্বাস করি এবং আমার অর্গানাইজেশন বিশ্বাস করে স্যার খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন এবং আশা করি আমাদের এই তথ্যের মাধ্যমে প্রত্যেকটি দর্শক উপকৃত হয়েছে আজ আমরা বারবার অ্যাওয়ার্ড করতে চাই যে কোনো বাবা মা যেন কোনো সন্তানকে আঠারো বছর বয়সের পূর্বে কখনোই বেয়ে না দেয় কারণ একটির সাথে আরেকটি সম্পর্কিত তার যে সন্তানটি হবে সেটিও অনেক ঝুঁকিপূর্ণ একটি সন্তান হবে এবং সেটি কখনো ভালো কিছুর জন্য আমরা কখনোই আশাবাদী হতে পারি না তার আলোচনার একদম শেষ প্রান্তে আন্তরিক ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোন আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।